আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্নেহার ডায়েরি আমি আজকে আপনাদের সাথে অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটি একটি অসাধারণ রেসিপি আপনারা যারা বাসায় তৈরি করেনি তারা অবশ্যই একবার হলে এটি তৈরি করে দেখবেন এটি খেতে কিন্তু অসম্ভব লাগে আমি এখানে পাঁচশো গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি রেগুলার সাইজ যেরকম করি সেরকমই এর সাথে আরও যা যা লেগেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়েছি এগুলো সবগুলোকে আমি বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন এখানে আছে কাজু বাদাম জিরা বাটা গোলমরিচ বাটা এবং গরম মশলা দারচি এলাচি এবং জায়ফল জি আর আছে তেজপাতা দারুচিনি এবং কিশমিশ বাটা এলাচ এগুলো দিয়েই আমি রান্নাটা করবো মূলত এর সাথে আরও যা অ্যাড করব সেটা হচ্ছে নারিকেলের দুধ নারিকেলের দুধটা আমি ব্লেন্ডারে নারিকেল কুড়ো দিয়ে সেটাকে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে সেটা ছেঁকে নিয়েছি আর এর সাথে নিয়েছি ধনিয়া পাতা বাটা এগুলো দিয়েই আমি রান্নাটা মূলত করে নিব আপনারা হয়তো ভাবছেন এত কিছু দিয়ে আবার মুরগি মাংস রান্না করা হয় নাকি আপনারা তো একই পদ্ধতিতে মুরগির মাংস রান্না করে খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন হয়তো বা যাই হোক এই রেসিপিটি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এটি কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি রান্নার শুরুতে আবারও বলে দিচ্ছি যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আমি এখানে চুলোতে একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ রেগুলার সবিন তেল এর সাথে দিয়েছি দারুচিনি এলাচ এবং তেজপাতা এগুলোকে দিয়ে আমি এখন একটু চেড়ে ভেজে নিয়েছি যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে এর সাথে আরও যা অ্যাড করবো সেটা হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচো এই পেঁয়াজটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন আমি এখানে কুচি করেই দিয়েছি আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নেওয়ার আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি এখন এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব এটাকে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করার দরকার নেই মোটামুটি ভাজা হয়ে গেলেই হবে আপনারা যারা এভাবে মাংস তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই মাংসটি অসাধারণ লাগে এটা সাদা ভাত রুটি এবং নান রুটি সাদা পোলাও যে যেভাবে যেটার সাথে খেতে চান খেতে পারবেন এটা কিন্তু সব কিছুর সাথেই খুব ভালো যায় বাসায় তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো এই রেসিপিটি আমার মায়ের হাতে তৈরি করা আমি আমার মায়ের হাতে এরকম করে মুরগির মাংস রান্না করে অনেকবার খেয়েছি এটা কিন্তু সাতটা অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই রেসিপিটার কি নাম সেটা আমার জানা নেই কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব লাগে আপনারা বাসায় একবার হলো এটা ট্রাই করবেন এখন মুরগির মাংসগুলোকে আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব এটাকে পাঁচ ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে মুরগির মাংসটা মোটামুটি কুক হয়ে যায় এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি আপনারা চাইলে ফার্ম বা পাকিস্তানি মুরগিও ইউজ করতে পারেন যে যেটা দিয়ে রান্না করতে চান সেটা দিয়েই করে নিতে পারেন এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই এটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করে নিয়ে এটা মোটামুটি একটু গোল্ডেন হয়ে আসলেই এর ভিতর মাংসটা দিয়ে দিতে হবে এখন এর ভিতর আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এখানে আদা এবং রসুন বাটার পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা একটি গ্রেভি তরকারি হবে তাই এটাতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আবার খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগবে না এর থেকে একটা বাজে স্মেল আসবে যাই হোক এখন এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেলে কষিয়ে নিচ্ছি যাতে আদার এবং রসুনের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায় এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে এরকম অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি কোনো ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এই পর্যায়ে এসে আমি গোলমরিচ এবং যে কাজুবাদাম বেটে রেখেছিলাম এবং গরম মশলা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এখানে একটু হলুদ গুঁড়ো দিতে হবে নয়তো তরকারিটা একটু কালচে হয়ে যেতে পারে আপনাদের আহ বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম কতটুকু হলুদ দিয়েছি তা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এখানে কিন্তু খুব বেশি হলুদের গুঁড়ো দিতে যাবেন না তাহলে কিন্তু তরকারির কালারটা একদম নষ্ট হয়ে যাবে যাই হোক এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে এখন মিডিয়াম টু লো হিট করে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার সাথে মাংসটা একদম ভালো মতো মিশে যায় এখন কষানোর পর এর ভিতর আমি যে নারিকেলের দুধটা রেখেছিলাম এক কাপ পরিমাণ সেটা দিয়ে দিলাম এখানে এক কাপের মতো লেগেছে আমার যেহেতু পাঁচশো গ্রাম মুরগির মাংস তাই এখানে এক কাপেই যথেষ্ট আপনার চাইলে দুধটাকে কম বেশি করে নিতে পারেন যদি মাংসটা কম বেশি হয়ে থাকে যাই হোক এখন এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখবো এটা কেমন অবস্থায় চলে আসছে যাই হোক এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসছি আমারটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এখন আপনাদের ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এটা মোটামুটি জোলটা কিন্তু একটু টেনে এসেছে এবং মাংসটা প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি আগে থেকে যে ধনিয়া পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে থ্রি টেবিল স্পুন পরিমাণ হবে ধনিয়া পাতা বাটা আপনারা চাইলে ধনিয়া ব্লেন্ডার করেও দিতে পারেন এই ক্ষেত্রে মনে রাখবেন পানির পরিমাণটা অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখানে খুব বেশি পানি দিতে যাবেন না আমি এখন পেয়ালাটা সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দিতে যাবেন না যেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই এখানে পানি তেমন প্রয়োজন পড়বে না আপনারা চাইলে সম্পূর্ণটা নারিকেল দুধেও করে নিতে পারেন তবে আমার এখানে একটু পানি লাগবে বলে মনে হয়েছে তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি কিসমিশ বাটা এখানে এক চা চামচ পরিমাণ আছে এর সাথে দিব টালা যে জিরে গুঁড়া সেটা হাফ চা চামচ পরিমাণ এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এখন এগুলোকে দেওয়া হয়ে গেলে সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু মরিচটা আমি আস্তই দিয়েছি যেহেতু আমি আগে গোলমরিচ বাটা দিয়েছি তাই এখানে আর মরিচটাকে চিরে দিলাম না তাহলে এটা কিন্তু খুব বেশি জাল হয়ে যাবে এই তরকারি স্বাদটা কিন্তু খুব বেশি ঝাল না আবার খুব বেশি মিষ্টিও না এটা মোটামুটি একটু ঝাল একটু মিষ্টি এইটা হবে আর কি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার আপনাদের দেখানোর জন্য দেখুন আমারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এটাকে নেড়ে চেড়ে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্রেভিটা মোটামুটি মাখা মাখা মতো থাকবে এটা খুব বেশি গ্রেভি রাখতে যাবেন না তাহলে খেতে আর ভালো লাগবে না এখন চুলাটা অফ করে এর ভিতর আমি এক ফালি লেবু চিপে দিচ্ছি আপনারা লেবুটা অবশ্যই দেবেন যদি লেবু না থাকে তাহলে এক চা চামচ পরিমাণ ভিনেগারও দিয়ে দিতে পারেন যাই হোক এখন এটাকে দেওয়া হয়ে গেছে যেহেতু আমি এখানে কিসমিস বাটা দিয়েছি সেটাকে ব্যালেন্স করার জন্যই আমি লেবুটা দিয়ে নিলাম এখন কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ইয়ামি হয়েছে আপনারা যারা মাংসটা রান্না করেননি তারা অবশ্যই একবার হলেও এটা তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা গ্রেভি তরকারি হয়েছে যাই হোক এটা কিন্তু খেতে অসম্ভব লেগেছে আমি আপনাদের সার্ভিং ডিশে একটু ঢেলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চাল্লাম